এইরু চোখে দৃষ্টি নাথা মনের দৃষ্টি দাও খুলে দাও প্রভু তোমায় জানার। আবার ভাইরা আমাদের পার্শ্ববর্তী দেশ এরাও তো মুসলমান আমরাও তো মুসলমান, মুসলমান তো ভাই ভাই ঠিক কিনা কথা। আবার ভাইয়েরা এদেরকে মেরে মেরে কিভাবে শেষ করে ফেলতেছে, কি অপরাধ ছিল তাদের, কি অপরাধ ছিল তাদের। আমি কিছুদিন পূর্বে একটা ভিডিও ফুটেজ দেখলাম, একটা মুসলমান ভাই যুবক ছেলে তার হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, বড় মার কথা বলছি, একেবারে আমাদের কাছে, তাদের জন্য এরা মুসলমান, মুসলমান আমরা ছাড়া এদের কাছে কেউ নাই ঠিক কিনা কথা, সবচেয়ে আমরাই বেশি কাছে। একজন যুবক ছেলে তার হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, পায়ে বেঁধে গাছের সাথে হাত পা বাঁধলো, বসে রইল, হাতও বেঁধেছে গাছের সাথে পাও বেঁধেছে, লড়ার কি সুযোগ আছে? এবার বদ্ধ হায়নারা বদ্ধ সন্ত্রাসীরা একটা শাবল নিয়ে এসছে, আমি সে দৃশ্যটি চোখে দেখেছি, একটা শাবল এনে ওই যুবক তার পিঠের মধ্যে শাবলটা দিয়ে আঘাত করে, তার বুকের মধ্যে আঘাত করে, এমন কি যুবকটাকে বিবস্ত্র করে ফেলেছে, সারা দেহের মধ্যে আঘাত করে শাবলটা দিয়া। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম তার লজ্জাস্থানে পর্যন্ত শাবলটা দিয়ে আঘাত করে তাকে মারতেছে। ওই যুবক ছেলে চিৎকার করতেছে, তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, কি করুণ দৃশ্য চোখে দেখা পড়ল। আমার বন্ধুগণ, এরপরে আরেকটা ভিডিও আমি দেখলাম, একটা লোহার খাঁচার মধ্যে, একটা লোহার খাঁচার মধ্যে একটা যুবক মুসলমানকে ঢুকাইল। আমার ভাইরা মিয়ানমারের মুসলমানের কথা বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই খাঁচার মধ্যে ঢুকাইয়ে বাইরে থেকে রড দিয়ে তাকে আঘাত করে, এত জোরে আঘাত করে তার চামড়াগুলো ছিঁড়ে রক্ত বের হয়, নাকে মুখে আঘাত করে রক্ত মাথা থেকে পা পর্যন্ত লাল লাল হয়ে যাচ্ছে, এমন ভাবে আঘাত করতেছে। যদি আমার মনে ব্যথা না লাগে, তাদেরকে বাঁচানোর চেষ্টা আমি না করি। আমার বন্ধুগণ, আল্লাহ হাবিব বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, মুসলমান হলো একটা দেহের মতো, একটা বডির মতো, একটা দেহের মতো, ইনিশতাক আইনহু ইশতাকা কুল্লুহু, যদি চোখে ব্যথা হয় সমস্ত শরীর ব্যথিত হয় কিনা কোন, ইনিশতাক রাসুহু ইশতাকা কুল্লুহু, যদি মাথায় ব্যথা হয় সমস্ত শরীর ব্যথা হয়, যদি আজকে আপনার মাথা রাত ধরে থাকে, মাথা কামড়ায়, ব্যথা পান, পাও চলে না ঠিক না, অফিস অফিসে আপনি যান না, অফিসে যাবেন আপনি হাইটে যাবেন, অফিস বন্ধ কেন, অফিস ব্যথা কিসে, মাথায় ব্যথা, মাথায় ব্যথা হলে পরে পায়ে পাও চলে না, চোখে ব্যথা হলে পরে খাওয়া চলে না, আঙ্গুলে ব্যথা হলে পরে সমস্ত শরীর ব্যথিত হয়ে যায়। এই হাদিস দিয়ে নবীজি বুঝাইছেন মুসলমান একটা দেহের মতো, যদি সারা দুনিয়াতে একটা মানুষ ব্যতীত হয়, একটা মানুষ জালেমের জুলুমের শিকার হয়, একটা মুসলমানকে যদি কাফের আক্রমণ করে, ও মুসলমান তোমাদের মধ্যে ব্যথা লাগতে হবে, তাদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগতে হবে। সত্য কথা বলবেন, আমাদের মুসলিম বিশ্ব কি তাদের জন্য কোনো ভূমিকা রাখে কি না তেমন বলেন দেখি, রাখে রাখে, আমাদের ওআইসি নাই, মুসলমানদের সংস্থা ওআইসি নাই, আরব লীগ নাই, এরা যদি একটা হুঙ্কার দিত এক ঘন্টার মধ্যে নিরাপত্তা পেয়ে যেত। আমি চিন্তা করলাম যদি খ্রিস্টান বস্তি হতো, যদি একটা খ্রিস্টান বস্তির উপরে যদি কোনো জালেম আক্রমণ করত, তাহলে সারা দুনিয়ার খ্রিস্টানরা এক পথ হয়ে এমন হুঙ্কার দিত এক ঘন্টার মধ্যে তাদেরকে মুক্ত করে জায়গা করে দিত ঠিক না ঠিক। আমার বন্ধুগণ, বর্মার মুসলমানদের কি অপরাধ, এরা এত করুণ অবস্থা আছে। আমি একটা তথ্য পড়লাম, বর্মার আদিবাসী হলো মুসলমান, আদিবাসী কারা মুসলমানেরা, আর যারা বৌদ্ধরা এরা চীন থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে তারা এসেছে, আদিবাসী মুসলমান, এদের বাড়ি এদের ঘর এদেরকে নাগরিকত্ব কেটে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ, এমনকি এদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাইতে পারে না, এদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, কোনো স্কুলে কোনো মাদ্রাসা কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই তাদের ছেলেকে ভর্তি করাবে, এদেরকে কোনো ছেলে মেয়েকে ভর্তি করানো হয় না। যদি আপনার ছেলেকে স্কুলে নিয়ে ভর্তি করাতে চান, ভর্তি না করায়, আরেক স্কুলে যান ভর্তি না করায়, বাংলাদেশে কোনো স্কুলে আপনার ছেলেকে ভর্তি করায় না, কোনো মাদ্রাসায় ভর্তি করায় না, আপনি কি আরাম লাগবে নাকি কষ্ট লাগবে না?
ওই বর্বর মুসলমানদের কি অপরাধ কোন অপরাধ নাই একটাই অপরাধ তারা মুসলমান এরা শিক্ষার কোনো ব্যবস্থাদেরকে রাখে নাই যেন এদের মধ্যে লিডার পারসন তৈরি না হয় যেন শিক্ষিত লোক হয়ে এদেরকে একজোট করতে না পারে এদের শিক্ষার ব্যবস্থা শুধু তাই নয় যদি একটা মেয়ে প্রসব বেদনা আক্রান্ত হয় বর্মার মিয়ানমারের কোনো হাসপাতালে এদেরকে চিকিৎসা দেওয়া হয় না সরকারি কোনো হাসপাতালে ব্যবস্থা দেয় নাই আমার ভাইয়েরা এদের এত কষ্ট এদেরকে নির্যাতন তাদেরকে করে এরা যদি কোনো জমিনে ফসল ফলায় আমার ভাই মুসলমানরা জমিনে ফসল কোনো ফসল ফলায় আপনার ধান হলো গম হলো শাকসবজি হলো এরা বেচার অধিকার নাই যদি আমরা জমিনে ধান চাষ করি একশো মন দুইশো মন ধান হয় আমি কি বেচতে পারবো না অধিকার আছে না কিন্তু বর্মার মুসলমানদের এরা ধান ফলাবে গম ফলাবে এদেরকে বেচতে দেয় না সরকারের বাহিনী আসে এসে এক দুইশো মন যা পায় প্রত্যেক থেকে নিয়ে যায় মূল্য যা দেয় কোনো প্রতিবাদ করতে পারবে না দশ টাকা দোক পাঁচ টাকা দোক যাই দোক কোনো কথা বলতে পারবে না এটা কি জুলুম নয় এটা কি জুলুম নয় আমার ভাইয়েরা তাদেরকে দেখুন কত নির্যাতন করে আমি একবার একটা চিত্র দেখলাম একজন বর্মার আপনার নৌকা দিয়ে ট্রলার দিয়ে তারা বাংলাদেশের সীমান্তে আসছে এসে বলতেছে আসলো আসার পরে আমাদের বিজিবি কিছু বাধ্যবাধকতা আছে তারা পুশব্যাক করলো চলে গেল যাওয়ার পরে এরা চলে গেল এবং তারা কিছু কথা বলল আমাদের বিজিবিদেরকে এরা কিন্তু পরে ট্রলারটা ডুবে মারা গেছে এরা বলল দেখো তোমরাও তো মুসলমান আমরাও তো মুসলমান আমাদেরকে বৌদ্ধরা মেরে মেরে শেষ করে ফেলে দেয় আমার বন্ধুগণ বৌদ্ধ বৌদ্ধরা গৌতম বুদ্ধকে মানে বৌদ্ধদের নেতা কে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ কিছু নীতি কথা বলেছিল জীব হত্যা মহাপাপ জীব হত্যা এটা কার কথা গৌতম বুদ্ধের কথা অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম আমার ভাইরা গৌতম বুদ্ধ নীতি কথাগুলো বলেছিল আজকে বৌদ্ধ ভিক্ষুরা তাদের নেতার কথা মানে না ঠিক ঠিকা কথা এ পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী তারা বৌদ্ধ জাতিরা সন্ত্রাসী দেখা দিচ্ছে এরা এত দুষ্ট আমাদের মুসলিম ছেলেদের কি হাতের মধ্যে লম্বা লম্বা চাকু লয় বৌদ্ধ ভিক্ষুরা লম্বা লম্বা হাতের মধ্যে সুই লয় আমাদের শিশুদেরকে শোয়ে রাখে এই মুসলিম শিশুকে শোয়ায় শোয়ায়ে ওই হাতের মধ্যে লম্বা চাকু দিয়ে জোরে জোরে আঘাত করে করে মুসলমানদের শিশুদের মস্তকে বিকম্বিত করে ফেলে নাউজুবিল্লাহ কর কি কষ্ট দিচ্ছি দেখেন আমার ভাইরা আজকেও তো আমরা দেখলাম পত্রিকাতে এসেছে একটা ছোট্ট শিশু তাকে বৌদ্ধ সন্ত্রাসীরা তাড়াচ্ছে ওই শিশুটি বাঁচার জন্য দৌড়াচ্ছে এরপরে নদীর পারে কাদার মধ্যে উপর হয়ে পড়ে জীবনটা শেষ হয়ে গেল আমার ভাইয়েরা ওই আমাদের মুসলমান মিয়ানমারের মুসলমানদেরকে দেখুন কিভাবে নির্যাতন করতেছে আমাদের মুসলমানদেরকে ধরে ধরে হাতে পায়ে বেঁধে স্তূপ করে একটা স্তূপ করে স্তূপ করার পরে পেট্রোল ডেলে কেরোসিন ডেলে ওই জীবন্ত মানুষগুলোকে সাথে সাথে জ্বালিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ কর আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আমাদের মুসলমান ভাইদেরকে আমার বন্ধুগণ কি কষ্ট দিচ্ছে আরেকটা বোনকে দেখলাম একটা মহিলাকে এরা এরা তো আমাদের মুসলিম বোনদেরকে নির্যাতন করে ব্যভিচার করে এরপর তাদেরকে হত্যা করা হচ্ছে একজন বোনকে দেখলাম হাতে পায়ে বাধ্য বেঁধে পিস্তল দিয়ে তার ওই বৌদ্ধ ভিক্ষুরা ওই বৌদ্ধ সন্ত্রাসীরা পিস্তল দিয়ে তার হাতে পায়ের মধ্যে গুলি করতেছে গুলি করে এক পর্যায়ে তার বুকের মধ্যে গুলি করে মাথার মধ্যে গুলি করে বোনটার চিৎকারে আত্মচিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে ওই মুসলিম বোনটাকে তারা মেরে ফেলেছে এইভাবে হাজার হাজার মুসলমানের বাড়ি ঘর গুলোকে ওই বৌদ্ধ সন্ত্রাসীরা আর ওদেশের সেনাবাহিনীরা তারা এরা একযোগ হয়ে ওদেশের রাষ্ট্রপ্রধান সে হলো বড় সন্ত্রাস এরা আমাদের মুসলিম ভাইদের বাড়ি ঘর গুলোকে শত শত বাড়ি ঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় মুসলমানরা একটা ঘরের মধ্যে সকলে জড়ো হয় বাঁচার জন্য এরা তালাবদ্ধ করে ঘরটাকে বদ্ধ করে চতুর্দিক দিকে রসুন ঢেলে আগুন লাগিয়ে দেয় এদের কি আত্মচিৎকার আমাদের কানে আসে না আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান ওয়াল বিলদানাল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা
তোমাদের কি হলো তোমরা কেন অসহায় নারী পুরুষদের আত্মচিৎকার শুনলা ওই জালেমদের আক্রমণ থেকে বাঁচার জন্য অসহায় নারীরা আত্মচিৎকার করে শিশুরা আত্মচিৎকার করে বর্মার মুসলমান করে কিনা করে কিনা কর কিন্তু আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধান রক্ষা দে যায় না আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন কেন তোমরা তাদের পক্ষে লড়াই করো না এরা তো আত্মচিৎকার করে ওয়াজআল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল্লানা মিন লাদুনকা নাসীরা তারা বলে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও ইয়া আল্লাহ আমাদের পক্ষে আমাদের জন্য তোমাদের তোমার পক্ষ থেকে একজন অভিভাবক দাও আত্মচিৎকার মিয়ানমারের মুসলমানরা করে সারা দুনিয়াতে কত হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম নেতারা বসবাস করে কারো কানে সে আওয়াজ যায় না যদি ওই মুসলিমদের হাত থেকে বদ্ধ সন্ত্রাসীদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে বাঁচাইতে না আসি এগিয়ে না আসি মোমেন হওয়া যাবে কিনা যাবে কিনা যাবে না আমার বন্ধুগণ হত্যাযোগ্য যারা করে দুনিয়াতে হত্যাযোগ্য করো যারা আমাদের সমাজে হত্যাকাণ্ড আছে কিনা কোন আমার ভাইয়েরা তারা হত্যাকাণ্ড করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াখরুজু উলুকুম মিনান নার জাহান্নাম থেকে একটা গর্দান বের হবে হাশরের ময়দানে কি বের হবে একটা বিশাল গর্দান বের হবে ওই গর্দানটার মুখের মধ্যে বড় বড় দাঁত থাকবে ইয়াতাকাল্লাম গর্দানটা কথা বলতে পারবে বিশাল যেমন ওটার গর্দান আছে এরকম বিশাল এক গর্দান বের হবে কিসের থেকে বলেন না কিসের থেকে জাহান্নাম থেকে বের হবে বের হওয়ার পরে ওই গর্দান বলবে ইয়াকুলু সে বলবে উকিলতুল ইয়াউম আলি সালাস আজকের দিনে আমি তিন প্রকার ব্যক্তির জন্য নিযুক্ত হয়েছি আমি গর্দান বিশাল দাঁত আমার আছে আজকের দিনে আমি এই কিয়ামতের ময়দানে তিন প্রকার লোককে আমি পাকড়াও করব তিন প্রকার লোককে আমি ধরে ফেলবো বলেন কয় প্রকার লোক জোরে কর না কয় প্রকার লোক আমরা কি তিন প্রকারে কোন এক প্রকার হব হব কি না এক নাম্বার হলো বিকুল্লি জব্বারিন সমস্ত জব্বার স্বৈরাচার যারা দুনিয়াতে জুলুম করত অত্যাচার করত স্বৈরাচার ছিল দুনিয়াতে দাপটে জুলুম করত আজকে গর্দান আমি সমস্ত জালেমদেরকে জব্বারদেরকে ধরে ফেলবো নাউজুবিল্লাহ কোন কয়টা গেল কয় প্রকার লোক দুই নাম্বার হলো বিমান জালা মাআল্লাহি ইলাহান আখার যারা আল্লাহর সাথে অন্য ইলাহ সাব্যস্ত করে আমাদের ইলাহকে জোরে কর না ইলাহকে ইলাহ মানে বিধান দাতা আইন দাতা হুকুম দাতা যারা আমি আল্লাহকে আইন দাতা হিসেবে গ্রহণ না করে আমি আল্লাহর বিধিবিধান না মানে আজকে আমি তাদেরকে ধরে ফেলব আমরা কি আল্লাহর বিধান সব জায়গায় মানে কিনা মানে কিনা শুধু নামাজের সবাই মানি নামাজ থেকে বের হওয়ার পরে জমিনে যে যেখানে যাই ব্যবসা করতে গেলে আল্লাহর বিধান মানি না ওই যে একটাকে বললাম আপনি ঘর থেকে বের হয়ে তো আল্লাহর বিধান অবাধ্য করেন ঠিক কিনা আমার বন্ধুগণ যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে না মানে কালমার্সের আইন মানে লেলিনের আইন মানে দুনিয়াতে মানব রচিত মতবাদ বিশ্বাস করে আল্লাহর দেয়া ইসলামকে না মেনে আল্লাহর দেয়া দিন ইসলামকে না মেনে কোরআনকে না মেনে অন্য বিধান মানে এরা আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করলো না তাগুত কি ইলাহ হিসেবে গ্রহণ করলো যারা দুনিয়াতে আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ না করে আমি তাদেরকে আজকে ধরতে এসেছি নাউজুবিল্লাহ কর আইনটা কে যারা দুনিয়াতে আল্লাহর আইন না মেনে অন্যের আইন মানবে তাদেরকে আমি ধরতে এসেছি কয় প্রকার গেল তিন নাম্বার হলো বিমান কতলা নাফসান বিগাইরি নাফসিন যারা অন্যায়ভাবে দুনিয়াতে মানুষকে হত্যা করবে আমি গর্দান আজকে তাদেরকে ধরে ফেলবো নাউজুবিল্লাহ কর আমার ভাইয়েরা অন্য একটা হাদিস এসেছে ইয়াজুল মাকতুল বিল কাতিল হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন ইয়াজুল মাকতুল বিল কাতিল কাতিল মানে হত্যাকারী কাতিল মানে কি যে হত্যা করে তাকে বলা হয় কাতিল মাকতুল হলো যাকে হত্যা করা হয় যাকে হত্যা করা হয় তার নাম কি মাকতুল আর যে হত্যা করে তার নাম কি কাতিল দুনিয়াতে যারা হত্যাকারী তাদের শক্তি বেশি নাকি যাকে হত্যা করা হয় তার শক্তি বেশি যে হত্যা করে তার ক্ষমতা বেশি না পাওয়ার বেশি না কিন্তু পরকালে যাকে হত্যা করছে জুলুম করে যাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল তার শক্তি বেশি হবে আল্লাহু আকবার কোন আল্লাহু আকবার কোন না এত শক্তি হবে ইয়াজুল মাকতুল বিল কাতিল যাকে দুনিয়াতে জুলুম করে অন্য
অন্যায় ভাবে হত্যা করা হয়েছিল সে এত শক্তি নিয়ে আসবে এত পাওয়ার তার হবে যে দুনিয়াতে হত্যা করেছিল জালেম ছিল তার মাথার মধ্যে ধরবে তাকে নিয়ে আসবে নাসিয়াত রস বিয়াদিহি ওই জালেমকে নিয়ে আসবে মাকতুলে আর সামনের চুলগুলো থাকবে হাতের মধ্যে কই থাকবে এমন জোরে টান দিবে সামনের দূরে ধরলে পরে শক্তি কমে যায় ঠিক না হাতের মধ্যে সামনের চুল থাকবে কার হাতে মাকতুলের হাতে যাকে হত্যা করা হয়েছিল যে দুলেতে মজলুম ছিল অসহায় ছিল তার হাতের মধ্যে জালেমের চুলগুলো থাকবে যাকে যে হত্যা করেছিল দুনিয়াতে শক্তি ছিল তার তার চুলগুলো থাকবে যাকে হত্যা করা হয়েছে তার হাতের মধ্যে এমন জোরে টান দিবে টানের সাথে সাথে আউদা জোরটা সুবদ্দামান এমন জোরে টান দিবে টানের সাথে সে জালেমের নাকে মুখে দিয়ে রক্ত বের হবে কি বের হবে ও দুনিয়ার জালেমেরা মনে রাখবা যারা দুনিয়াতে মানুষ হত্যা করো ও বর্মার জালেমেরা মিয়ানমারের জালেমেরা আজকে মুসলমানদেরকে মারো হত্যা করো একদিন তোমাদেরকে তারা ধরে বসবে ঠিক কিনা ঠিক কিনা এমন জোরে টান দিবে টানের সঙ্গে সঙ্গে রক্ত নাকে মুখে দিয়ে বের হবে এরপরে টেনে তাকে নিয়ে যাবে আল্লাহর কাছে কার কাছে জোরে কর না কার কাছে হাত্তাল আরশ এমন কি আরশের কাছে যাবে গিয়ে বলবে আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়াতে লোকটা আমাকে হত্যা করেছিল অন্যায়ভাবে আমাকে পিটিয়ে পিটিয়ে রাস্তায় মেরেছিল অন্যায়ভাবে আমাকে গুলি করেছিল আল্লাহ তুমি আজকে বিচার করো আল্লাহ কি ন্যায় বিচার করবে কিনা বলেন ন্যায় বিচার করবে কিনা দুনিয়াতে হয়তো ন্যায় বিচার হয় না মিথ্যা সাক্ষী দিয়ে একজনের বিচার আরো জনের পক্ষে চলে যায় ঠিক কিনা কিন্তু আল্লাহর কাছে মিথ্যা সাক্ষী চলবে দুনিয়াতে মিথ্যা সাক্ষী আছে নাকি নাই আছে নাকি যারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দিবি একটা 10 টাকার পণ্য হোক 5 টাকার পণ্য হোক যদি আপনি মিথ্যা সাক্ষী দিয়ে একজনের রায় আরেকজনকে দিয়ে দেন একজনের রায় আরেকজনের পক্ষে দিয়ে দেন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব বলেছেন উদিলাত শাহাদাতু যুর ইশাকুন মিল্লা তারা দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেয় এরা মুসলমান থাকে না এরা মুশরিক হয়ে যায় বলেন কি হয় জোরে বল না কি হয় আমার ভাইয়েরা নমরুদ আইন করল স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবা না এরপরে দেখা যায় তারপরেও স্বামী স্ত্রী মেলামেশা হয়ে গেল সন্তান আসলো মায়ের গর্ভে ইব্রাহিম নবী এখন কোথায় আছে কথা কি মনে আছে মায়ের গর্ভে আছে জ্যোতিষীরা বলল জাহাপনা আপনার দুশ্মন তো সমস্ত পাহারা ভেদ করে তার মায়ের গর্ভে এসেছে এই কথা বলার পরে নমরুদ আতকে উঠল খেপে গেল ভয় পেয়ে গেল আতঙ্কিত হয়ে গেল কলিজার চাপ দিল বলল এত কঠিন পাহারার মধ্যে আমার দুশ্মন কি করে তার মায়ের গর্ভে আসলো এবার নমরুদ দ্বিতীয়বার আইন করল আজ থেকে যত শিশু সন্তান ভূমিষ্ঠ হবে সাত মাস পর থেকে সবগুলো ছেলেকে হত্যা করতে হবে সারা দেশের মধ্যে হত্যা যজ্ঞ শুরু হলো যখন কোন মায়ের গর্ভে থেকে দুনিয়ায় শিশু সন্তান ভূমিষ্ঠ হয় ছেলে হলে পরে পিতা মাতার সামনে মায়ের ক্রোধ থেকে টেনে হেসে নিয়ে পিতা মাতার সামনে আস্তার মেরে হত্যা করে ফেলে কেমনে সহ্য হবে আমার বন্ধুগণ মা আপনা তখন গর্ভবতী সন্তান গর্ভে আছে আর আশ্চর্য বিষয় হলো ওই যে মা আপনার গর্ভে সন্তান আছে সাধারণ কথা হলো যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসে আসার পরে দু চার পাঁচ মাস পরে মা বোনদের অবস্থার পরিবর্তন হয় ঠিক না মানে বোঝা যায় যে এই বোনটা গর্ভবতী ঠিক কিনা ইব্রাহিম নবী তিনি তার মায়ের গর্ভে আছেন দু চার পাঁচ মাস দশ মাস হয়ে গেল ওই যে ইব্রাহিম নবী মায়ের গর্ভে আছে কোনো আলামত প্রকাশ পাই নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার কর মানে বুঝাই যায় না বুঝাই যায় না যে মায়ের গর্ভে কি আছে সন্তান আছে কে বাঁচায় বলেন না কে বাঁচায় সে আল্লাহ আছে কি না কর এই জন্য মোমেনদেরকে নার্ভাস হওয়া যাবে না মোমেনদের পথ হলো দুইটি কোন কয়টি মোমেনদের পথ কয়টি সে যদি জীবন চলে যায় শাহাদাত হবে শহীদ হবে আর যদি বেঁচে যায় গাজী হবে ঠিক কিনা কথা মোমেনদের দুই পথ ছাড়া কোনো পথ থাকতে পারে না আমার বন্ধুগণ নমরুদ আইন করল সব শিশুকে হত্যা করতে হবে এবার মা না বলতেছে আমার তো গর্ভে সন্তান এসেছে এখন তো প্রসবের সময় হলো যদি আমার ঘরেও সন্তান ছেলে হয় তাহলে তো কত দেখলাম আমাদের দেশে পিতামাতার সম্মুখে ছেলেটাকে আসার মেরে হত্যা করে ফেলে
কত দেখেছি কেমনে সহ্য করব যদি আমার চোখের সামনে আমার ছেলেকে হত্যা করে ফেলে কেমনে সহ্য করব আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার ভাইরা এবার মাদনা বাড়িঘর ছেড়ে জঙ্গল এলাকা পাহাড়িয়া অঞ্চল অনেক দূরে চলে গেল সেখানে যাওয়ার পরে আল্লাহর কুদরতে মাদনার গর্ভ থেকে শিশু সন্তান ইব্রাহিম দুনিয়াতে এসেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কর বাড়িতে নাকি দূরে দূরে মানে পাহাড়ে গুহার মধ্যে সন্তানটা হওয়ার পরে স্বামী আজরকে বললো গো স্বামী যদি এই নমরুদের দুষ্ট সৈন্যরা এরা যদি খোঁজ করে বাড়িতে না পায় আমাদের গুহার কাছে আসে এসে যদি আমাদের শিশু সন্তান কি সুন্দর চেহারা যাদের মতো সুন্দর আল্লাহ আকবার কর পৃথিবীতে যে নবী যখন আসেন নবীর চাইতে রূপের দিক দিয়ে সৌন্দর্য দিক দিয়ে কোনো মানুষ হতে পারে না এত রূপ এত সুন্দর এই সুন্দর চেহারা দেখে সহ্য হচ্ছে না যদি দুষ্ট বাহিনীরা আসে বাড়িতে খোঁজ করতে করতে যদি গর্তের মধ্যে চলে আসে আর যদি আমাদেরকে পেয়ে যায় তাহলে তো আমাদের চোখের সামনে সন্তানটাকে মেরে ফেলবে কেমনে সহ্য করব স্বামী স্ত্রীর পরামর্শ করে ওই সন্তানটাকে গুহার মধ্যে রেখে তারা বাড়িতে চলে আসলো সুবহানাল্লাহ বাড়িতে আসার পরে এদিক দিয়ে যখন সকাল 7টা 8টা বাজলো মা আদনা সন্তানকে দুধ পান করার প্রয়োজনীয়তা অনুভব করলো আর আফসোস করতেছে না জানি আমাদের ছেলেটা গুহার মধ্যে মারা যায় ঠিক না মায়ের সাথে দরদ কারো আছে কিনা বলে দেখি আছে কিনা এমন অনেক দুষ্ট সন্তান পাওয়া যায় মায়ের প্রহার করে আছে কিনা কর বাবারে মারে এমন বহু পাওয়া যায় স্ত্রীকে বউকে খুশি করতে গিয়া মায়ের সাথে দুর্ব্যবহার করে আছে কিনা কর অযুবকেরা যদি স্ত্রীকে খুশি করতে গিয়ে মায়ের কষ্ট দাও বাবারে কষ্ট দাও মনে রাখবা তোমার দাম্পত্য জীবন কোনোদিন সুখী হবে না ঠিক কিনা যদি মায়ের কষ্ট দাও বাবার কষ্ট দাও তোমার ছেলে মেয়েগুলো ভালো মানুষ হবে না নিশ্চিত কথা বলছি যদি মায়ের কষ্ট দাও বাবার কষ্ট দাও তোমার ব্যবসায় বরকত হবে না জমিনে ফসল ভালো হবে না তোমার সম্মান ইজ্জত থাকবে না আর যদি মায়ের কষ্ট না দাও মায়ের সেবা করো আব্বার সেবা করো তোমার রিজিকে বরকত হবে দাম্পত্য জীবন সুখী হবে ছেলেগুলো ভালো মানুষ হবে ব্যবসায় বরকত হবে আল্লাহ আকবার কর জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ মাদনা দেখলো আমাদের সন্তান আমি তো রেখে এসেছি গুহার মধ্যে না জানি মারা যায় না খেয়ে আছে সে তো কিছু খেতে পারছে না আমি তো চলে আসছি দুধ তো মায়ের সাথে না জানি দুধের শিশু মাত্র একদিন হলো রাত্রে জন্ম হয়েছে না জানি সুখে কঙ্কাল হয়ে গেল না জানি মারা গেল এর পরের দিন সন্ধ্যা হতে না হতে মা ধ্রুত গেল মা তো মনে করেছে স্বামীকে নিয়ে গেল হয়তো মনে করেছে না জানি ছেলেটা মারা গেল কাছে গিয়ে দেখতেছে ছেলেকে তরুতাজা মনে হয় সুস্থ মনে হয় গভীর লক্ষ্য করলো লক্ষ্য করে দেখলো ইব্রাহিম ছোট্ট শিশু আঙ্গুল তুষতেছে আঙ্গুল তুষতেছে গভীর দৃষ্টি করলো দেখতেছে একটা আঙ্গুল তোষা মারে তোষা মারার সঙ্গে সঙ্গে মধু বের হয় আরেকটা আঙ্গুল চোষা মারে চোষা মারার সঙ্গে সঙ্গে দুধ বের হয়ে যায় আল্লাহ আকবার কর এই দৃশ্য দেখি আদনা স্বামীকে বলল গো স্বামী আজর ওই যে জ্যোতিষীরা একটা কথা বলেছিল এ দেশের মধ্যে একটা শিশু সন্তান বলিষ্ঠ হবে একটা ছেলে আসবে যে ছেলের মাধ্যমে নমরুদের ক্ষমতার প্রভুত্ব রাজত্ব সব তছনছ হয়ে যাবে এটা আর কেউ নয় এটা হলো আমাদের কলিজার টুকরার সন্তান ইব্রাহিম আল্লাহু আকবার কর আমার ভাইয়েরা এবার স্বামী স্ত্রীর খোঁজ খবর রাখে দেখাশোনা করে সব সময় তাকে লক্ষ্য রাখতেছে এমনি ভাবে ইব্রাহিম নবী গুহার মধ্যে বয়স হয়ে গেল 12 বছর কত বছর আল্লাহ আকবার কর মাঝে মাঝে গুহা থেকে বের হয় আকাশ দেখে জমিন দেখে বৃক্ষরাজি সাগর মহাসাগর বালুরাশি দেখে এগুলো দেখে দেখে চিন্তা করতেছে وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وليكون من الموقنين. الله اكبر. الله تعالى বলেন আমি ইব্রাহিমকে আমার খলিলকে আকাশ এবং জমিনের সকল অত্যাশ্চর্য সৃষ্টিগুলো দেখিয়ে দিচ্ছি যেন ইব্রাহিম আমার সৃষ্টিগুলো দেখে দেখে আমি আল্লাহর উপর আস্থাবান হয়ে যাই বিশ্বাসী হয়ে যাই সুবহানাল্লাহ ইব্রাহিম গুহা থেকে বের হলো বিশাল আকাশকে সৃষ্টি করলো রাতের বেলায় বের হলো আকাশকে সৃষ্টি করলো তারপর আজ কে বানাইলো অবশ্যই তার পিছনে একজন সৃষ্টিকর্তা আছে নাকি নাই এই বৃক্ষরাজি কে তৈরি করেছে এই সাগর কে তৈরি করেছে চন্দ্র কে তৈরি করেছে এই সৃষ্টিগুলো দেখে দেখে ইব্রাহিম নবী বুঝতে পারছে তার পিছনে একটা সৃষ্টিকর্তা আছে নাকি নাই ইব্রাহিম বুঝতে পারলো আকাশ যে বানাইলো জমিন যে বানাইলো পাহাড় যে তৈরি করেছে সে আমাকে তৈরি করেছে সে আমার রব সে আমার আল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর সৃষ্টি দেখে দেখে আল্লাহর প্রতি বিশ্বাস হইছে কিনা কোন হইছে কিনা এবার ভাবতেছে আমার মা জানি আমার রবকে চিনি কিনা আমার বাবা জানি আমার রবকে চিনি কিনা কে ভাবতেছে বলেন না কে ভাবতেছে ইব্রাহিম ভাবতেছে কি বলেন ছেলে যদি সব হয় নামাজি হয় বাবা যদি বেনামাজি হয় ছেলের কর্তব্য নাই ছেলে যদি দিনের কাজ করে আল্লাহর দিন ইসলামে আন্দোলন করে আর বাবা যদি বামপন্থী হয় ছেলের কর্তব্য নাই ছেলের কর্তব্য বাবাকে ন্যায় পথে নিয়ে আসা কোরআনের পথে নিয়ে আসা ঠিক কিনা আমার ভাইয়েরা ইব্রাহিম নবী চিন্তা করতেছে আমার বাবা জানি আল্লাহকে চিনে কিনা আমার মা জানি আল্লাহকে চিনে কিনা রবকে চিনে কিনা পরের দিন সন্ধ্যা হওয়ার পর পর মা আসলো মা আসার পরে বলছে মা তোমার রব কে বলছে কেন বাবা কেন বলো বলছে মা বলুন না মা বলুন বলছে আমার রব হলো তোমার বাবা আজর নাউজুবিল্লাহ আসতো না মা কয় কি আল্লাহকে রব না বলে মা বলে কি আল্লাহকে রব না বলে কি করে আমার বাবা আজর রব হয় এবার ইব্রাহিম নবী পাল্টা প্রশ্ন করলো মা যদি তোমার রব হয় আমার বাবা আজর এখন মা তুমি বলো দেখি আমার বাবা আজরের রব কে আল্লাহু আকবার কর এই কথা বলার পরে মা বলল বাবা কেন বাবা কেন বলো না বলছে মা আপনি বলুন না কে আপনার আমার বাবার রব কে তো বারবার বলার পরে বলছে যে হ্যাঁ তোমার বাবার রব হলো বাদশা নমরুদ নাউজুবিল্লাহ বলতেন না মা বলে কি মা বলে কি ইব্রাহিম অত্যন্ত কষ্ট পেল কলিজা ব্যথা পেল এবার ইব্রাহিম নবী চূড়ান্ত প্রশ্ন করলো মা তুমি বললা তোমার রব হলো আমার বাবা আজর আর এখন বললা আমার বাবা আজরের রব হলো ওই জালেম নমরুদ মা ও আমার মা এখন তুমি বলো ওই জালেম নমরুদের রব কে আল্লাহু আকবার কর মা এবার জবাব দাও ওই জালেম নমরুদের রব কে মা বলছে খামোশ থামিস না আর প্রশ্ন করিস না আর প্রশ্ন করলে বিপদ আছে কারে বলে কর না কারে বলে ইব্রাহিম কি থামার লোক নাকি ইব্রাহিম কি থামার লোক নাকি মুমিন কি থেমে যায় নাকি মুমিনের বাতিলের হুংকার কি নিচ্ছুপ হয়ে যায় নাকি না মুমিন কখনো নিচ্ছুপ হতে পারে না এক হাত মে কোরআন হে মুমিনের এক হাত হলো আল্লাহর কোরআন আরেক হাত ইসলামের তরবারি এক হাত মে কোরআন হে আরেক হাত মে তলোয়ার হে কুওয়াতে বাজুদার হে কুওয়াতে ঈমান হে মুমিনের এক হাতে হলো আল্লাহ পাকের কোরআন সংবিধান আরেক হাতে হলো তরবারি ইসলামের তরবারি মুমিন দৈহিকভাবে দুর্বল হতে পারে দেখতে মুমিন ছোট হতে পারে দেখতে মুমিন সুক্ষ্ম শক্ত হতে পারে দেখতে মুমিন ক্ষীণ হতে পারে ইমানের দিক দিয়ে মুমিন কখনো দুর্বল হতে পারে না বলেন কি না ইমানের দিক দিয়ে মুমিনের সতের সবল অসত্যের কাছে নতুনাই হবে সেই ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর মুমিন ও মুসলমান কখনো বাতিলের হুংকারে ক্ষান্ত হতে পারে না ঠিক না আমরা কি সত্যের পথে দিনের পথে অটল থাকতে পারবো কিনা পারবো কিনা কোরআনের পক্ষে থাকতে পারবো কিনা কে কে পারবো হাত করে দেখাই লাগে আমার ভাইয়েরা আমরা ভয় করবো কাকে ভয় করবো কাকে
আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করবেন রাজি আছেন তো আমার বন্ধুগণ এবার আসেন আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সংক্ষেপ কথাগুলো বলছি আজকে আমাদের প্রধান মেহমান আল্লামা ফখরুদ্দিন আহমেদ সাহেব আলহামদুলিল্লাহ কোন উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ কোন আমি অত্যন্ত হুজুরকে আনতে পেরে খুশি এই এলাকার যুবকরা আমার কাছে গিয়েছে যে ভালো একজন আলেম দাওয়াত দেন আলহামদুলিল্লাহ আপনারা আমার ওয়াজ শুনে খুব শান্তি পাইবে এবং ঈমান তাজা হবে ইনশাআল্লাহ তো হুজুর আছে হুজুর সময় হলে ইনশাআল্লাহ চলে আসবে আমরা সকলে আমরা বিরক্ত হচ্ছি না তো নাকি আমার ভাইয়েরা আল্লাহ তাআলা বলেন ইজ ক্বাল লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন ইব্রাহিম বলল তার বাবাকে তার কওমকে ও আমার পিতা ও আমার কওম মা হাযিহি তামাসিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন তোমরা কেন দেবদেবীর সামনে মাথা নত করো তখন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন তারা বলল আমরা দেখেছি আমাদের বাপ দাদা মূর্তির সামনে মাথা নত করে এই জন্য আমরা মূর্তির সামনে মাথা নত করি নাউজুবিল্লাহ বাপ দাদা করলে করবো নাকি দেখতে হবে কোরআনে আছে কিনা হাদিসে আমরা অনেক সময় দলিল দিই আজীবন করে আসছি ফুরু ফুরুস করছে তোর বাপ দাদা করছে এখন তুই করতি না কেন ঠিক কিনা কথা আমরা দেখতে কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা বাপ দাদা আমাদের দলিল নয় ঠিক কিনা আমার ভাইয়েরা এবার তারা বললো قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين إبراهيم بلو هو أمار بيتا تم رأيبو تمار قوم سوت دوغشت زاد سو شبائي گم رأير مدد آسو كيشير مدد آسو گم رأير مدد آسو تخن قوم رأي بلو قالو أجيتنا بالحق أم أنت من اللاعبين إبراهيم তুমি কি সত্য কোন বিধান নিয়ে এসেছো আমাদের কাছে নাকি খেল তামাশা করো কারে বলতেছে ইব্রাহিম তুমি কি সত্য কোন বিধান আহকার নিয়ে এসেছো নাকি খেল তামাশা করো তখন তারা বলল ইব্রাহিম বলল قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلك من الشاهدين الله أكبر إبراهيم بل وامر قوم وامر كتاب وامر زاتي শুনে রাখো শুনে রাখো চন্দ্র সূর্য আমাদের রব নয় দেবদেবী আমাদের রব নয় আমাদের রব কে জোরে বল না রব কে আমাদের রব হলো তিনি রব্বুকুম রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি আকাশ এবং জমিনের রব তিনি হলো আমাদের রব আল্লাহু আকবার বল আমার ভাইয়েরা এরপরে বলল ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন এরা বলল ইব্রাহিম চলো মেলায় চলো কোথায় চলো ইব্রাহিমকে বলল তার কওম তার পিতা ইব্রাহিম চলো মেলায় চলো বলেন দেখি ইব্রাহিম কি মেলা যাওয়ার লোক নাকি আমরা তো মেলায় গিয়ে হাজির হয়ে যাই হিন্দুদের পূজাতে গিয়ে মুসলমান জড় হয় ঠিক কিনা কথা নাউজুবিল্লাহ বল যদি কেউ যদি হিন্দুদের পূজা গিয়ে আনন্দ পান মজা পান ইমান থাকবে না কি থাকবে না অনেকে আবার বলে ধর্ম যার যার উৎসব কয় কিনা কন না কয় ধর্ম যার যার উৎসব সবার বলে কিনা ধর্ম যা যা উৎসব সবার কিভাবে অমুসলিমদের উৎসব আমাদের উৎসব নয় নবীজি যখন মদিনায় গেলেন অমুসলিমদের নওরোজ করত অমুসলিমদের পূজা করত নবীজি বলছে তোমরা নওরোজে যাবা না অমুসলিমদের পূজা তোমরা যাবা না এদের আনন্দ তোমরা যাবা না গেলে পর ঈমান থাকবে না নবীজি নিষেধ করেছেন আমাদেরকে আনন্দ দিয়েছেন ঈদুল ফিতর ঈদুল আজহা ইসলামী সংস্কৃতি আমাদের আনন্দ আল্লাহ আকবার কর আমার ভাইরা এই জন্য ধর্ম যার যার উৎসব সবার এই কথা বললে ঈমান থাকবে ইমান থাকবে অমুসলিমদের হ্যাঁ অমুসলিমদের আমরা সহযোগিতা করব একটা অমুসলিম খেতে পায় না খাবার দেব একটা অমুসলিম চিকিৎসার অভাবে মরছে তাকে চিকিৎসা করলে খুশি হবে কে এই যে শীত আসতেছে যদি পাশে কোনো অমুসলিম থাকে শীতের বস্ত্র না থাকে আপনি একটা শীতের বস্ত্র অমুসলিমকে কিনে দেন অমুসলিমকে শীতের বস্ত্র কিনে দেন কে খুশি হবেন কিন্তু অমুসলিমরা পূজা করবে আনন্দ করা যাবে অমুসলিমরা পূজা করবে টাকা দেয়া যাবে না আমার বন্ধুগণ ইব্রাহিম বলল ও আমার পিতা ঠিক আছে তোমরা মেলায় যাও আমি মেলায় যাব না তবে শুনে রাখো ওয়াতাল্লাহি আল্লাহর নামে শপথ করি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন তোমরা যাও গেলে পরে তোমাদের মূর্তিগুলো সম্পর্কে আমি ইব্রাহিম একটা সিদ্ধান্ত গ্রহণ করব আল্লাহু আকবার
এখন ওমেরা জাতিরা পিতা সহ গেছে কোথায় মেলায় যাওয়ার পরে ইব্রাহিম নবী দেবালয়ে ঢুকছে মূর্তির ঘরের মধ্যে ঢুকছে ঢুকার পরে হাতের মধ্যে একটা কুরআন ছিল দরবাম মিলিয়ামিন কুরআনটা দিয়ে ডান হাতে লইয়া কুরআনটা দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে লাগলো আঘাত করে করে সব মূর্তিগুলো ভেঙে বড় যে মূর্তিটা আছে বড় সাহেব আছে বড় মূর্তিকে না ভেঙে বড় মূর্তির কানের মধ্যে কুরআনটা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ ইব্রাহিম নবী মূর্তি ভেঙেছে শিক্ষার জন্য আমরা কিন্তু কারো মূর্তি ভাঙতে পারবো না কথা বুঝাচ্ছি কিনা আমরা কারো দেবালয়ে গিয়া কোনো মুসলিমদের মূর্তির ঘরে গিয়া মূর্তি ভাঙতে পারবো না ইসলাম আমাদেরকে অধিকার দেয় নাই ইব্রাহিম নবীকে আল্লাহ দিয়েছেন কেন শিক্ষার জন্য যে মূর্তির মধ্যে কোনো শক্তি নাই কল্যাণ নাই এদের কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে ইব্রাহিম ভাঙতে গেলে ইব্রাহিমকে আঘাত করতো ঠিক কিনা অর্থাৎ এটা বোঝানোর জন্য যারা মূর্তির সামনে বাধাবাধা করো এর মধ্যে কোনো কল্যাণ নাই কোনো শক্তি এদের নাই সত্য কথা বলবেন যদি একটা টিকটিকি এসে মূর্তির নাকের মধ্যে এসে এই যে দশ বারোটা হাত আছে ঠিক না একটা টিকটিকি এসে যদি নাকের উপরে এসে স্টেঞ্জা করে কথা বুঝেন তো এতগুলো হাতের কোন একটা হাত দিয়ে তাড়াইতে পারবে ক্ষমতা আছে তার মানে ইব্রাহিম নবী নবীকে দিয়ে মূর্তিগুলো ভাঙিয়ে আল্লাহ বুঝাইছেন শুনে রাখো যারা মূর্তির সামনে মাথা নত করো তাদের কোনো শক্তি নেই কোনো কল্যাণ নেই আমার বন্ধুগণ অনেকে অনেক মুসলমান পাওয়া যায় মূর্তিকে কল্যাণ মনে করে ঠিক না অনেকে আছে অনেক মুসলমান পাওয়া যায় অমুসলিম একটা অমুসলিম যদি দুর্গাকে কল্যাণ মনে করে আবৃত্তি আছে আমাদের কোন মুসলিম যদি দুর্গাকে কল্যাণ মনে করে আপত্তি আছে কিন্তু কোন মুসলমান যদি দুর্গাকে কল্যাণ মনে করে আপত্তি আছে না নাই ইমান থাকবে আমার ভাইয়েরা এবার দেখেন ইব্রাহিম বলল তোমরা মেলায় যাও দেখবা কিছু একটা হবে হাতের মধ্যে একটা কুড়াল ছিল আঘাত করে করে ভেঙে ফেললো ফাজা আলাহুম দুজাজান ইল্লা কাবীর আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন বড় মূর্তিটা ভাগে নাই এইজন্য ভাগে নাই যেন তারা এসে জিজ্ঞেস করতে পারে বড় সাহেবকে কে ভাঙছে আল্লাহু আকবার বল এরা আসলো আসার পরে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা তারা বললো আমাদের মূর্তিগুলো ভাঙলো কে আমাদের মূর্তিগুলো কে ভাঙছে যে ব্যক্তি আমাদের মূর্তিগুলো ভাঙছে সে হলো বড় জালেম সে কি বড় জালেম এদের মধ্যে কেউ কেউ বলল ক্বালু সামিআনা ফাতাইয়াযকুরুহুম ইয়াকুলু লাহু ইব্রাহিম তাদের মধ্যে কেউ কেউ বলল আমরা যখন মেলা যাচ্ছিলাম ইব্রাহিম নবী ইব্রাহিম একটা মন্তব্য করেছিল করেছিল না তোমরা মেলা যাও তোমাদের মূর্তিগুলোর সঙ্গে একটা সিদ্ধান্ত আমি নেব তাদের মধ্যে কেউ কেউ বলল এই কাজ কেউ করে নাই কেউ সাহস পাবে না এই কাজটা করছে কে জোরে কর না কে করছে ইব্রাহিম করছে আমার ভাইয়েরা এবার তারা বুঝতে পারলো ইব্রাহিম করছে ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন তারা এবার ইব্রাহিমের ব্যাপারে মামলা দিল নমরুদের কাছে কার কাছে কার কাছে এবার নমরুদ বিচার করবে কার বলেন না কার এবার ইব্রাহিমকে বিচার করার জন্য নমরুদ একটা ট্রাইব্যুনাল বানাইছে কি বানাইছে বিচার করবে কার ইব্রাহিম এবার বিচারকরা বলল বিচারকরা বলল ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম বিচারকরা বলতেছে ইব্রাহিম তুমি কি আমাদের ব্যক্তি ভাঙছো কিনা ইব্রাহিম বলল ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানূ ইয়ানতিকুন ইব্রাহিম বলল আমি ভাঙি নাই আমি ভাঙি নাই যে বড় আছে যার হাতের মধ্যে কুরআনটা আছে তাকে জিজ্ঞেস করে সে ভাঙছে আল্লাহু আকবার কর আমি ভাঙি নাই আসলে ভাঙছে কি তো উনি এটা কেন বললেন মিথ্যা কথা বলছেন নাকি না না মিথ্যা না মানে ইব্রাহিম বুঝাচ্ছে ওই বড় মূর্তিটা আমাকে উদ্বুদ্ধ করেছে এজন্য আমি ভেঙেছি আল্লাহু আকবার কর যখন তাদেরকে বলা হলো বড় সাহেবকে জিজ্ঞেস করে আমি ভাঙি নাই নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না ঠিক কিনা আজকে সত্য কথা বলবেন আমাদের সমাজে মিথ্যা আছে নাকি নাই আছে নাকি নাই এখন তো মিথ্যা হয়ে গেছে শক্তি মিথ্যা হয়ে গেছে আপনার পাওয়ার ঠিক কিনা যে যত মিথ্যা বলতে পারে মিথ্যা সাক্ষী জোগাইতে পারে তার ক্ষমতা বেশি ঠিক কিনা আপনি দেখবেন এলাকার মধ্যেও দেখবেন যার পক্ষে মিথ্যা সাক্ষী বেশি আছে এর জোর বেশি ঠিক না আমার বন্ধুগণ যারা মিথ্যা কথা বলে ইজা কাযাবাত
إذا غزب العبد تبعد عنه الملك ميلا من نقل ما جاء به الله حبيب বলেছেন যখন কোন মুসলমান মিথ্যা কথা বলে কোন ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে জবান দিয়ে এত পচা উদ্ভট দুর্গন্ধ বের হয় মিথ্যা কথা বললে জবান থেকে সুগ্রাণ বাড়ে নাকি দুর্গন্ধ বাড়ে কথা বুঝছেন তো মিথ্যা কথা বললে আমাদের জবান দিয়ে সুগন্ধ বের হয় নাকি নাকি দুর্গন্ধ আমরা কি মিথ্যা বলবো আজকে ওয়াদা করতে পারি তো কোনদিন মিথ্যা বলবো না মিথ্যা হচ্ছে সকল পাপের মূল একটা মিথ্যাকে ঢাকতে হলে শত শত পৃষ্ঠা লিখতে হয় ঠিক কি কথা একটা মিথ্যাকে ঢাকতে হলে হাজার হাজার পৃষ্ঠা লেখার পরেও ঢাকা যায় না ঠিক কি না এক মিথ্যা হলো উম্মু জুনুব সকল পাপের মা হলো মিথ্যা মা কেন বললেন আল কিযবু উম্মু জুনুব সকল পাপের মা হলো মিথ্যা মা কেন বলে মা থেকে সন্তান হয় তার মানে হচ্ছে একটা মিথ্যা থেকে হাজার হাজার মিথ্যা জন্ম হয় ঠিক কি না আমার ভাইয়েরা যারা মিথ্যা কথা বলে তাদের জবান দিয়ে এত ফসা উদ্ভট দুর্গন্ধ বের হয় এত ফসা দুর্গন্ধ বের হয় রহমতের ফেরেশতারা মিথ্যাবাদী থেকে দুই মাইল দূরে চলে যায় নাউজুবিল্লাহ আসে না যারা মিথ্যা বলে এদের সঙ্গে রহমতের ফেরেশতা থাকতে পারে না আমার বন্ধুগণ ইব্রাহিম তো মিথ্যা বলে নাই সত্যিই বলেছে তাওরিয়া করেছে আমার ভাইয়েরা এবার তারা বলল তিনি বলল কলা বাল ফালহু কবীরহুম হাযা ফাসালুহুম ইন কানু ইয়ুতিকুন ইব্রাহিম বলল আমি ভাগি নাই যে বড় সাহেবের হাতে কুড়ালটা আছে বড় সাহেবকে জিজ্ঞেস করেন সে নিচে নামছে এবার ফরাজাউ ইলা আনফুসিহিম এখন তারা চলে গেল তাদের বিবেকের কাছে ওই বিচারকরা বিবেকের কাছে গেল বিবেক দিয়ে চিন্তা করল ইব্রাহিম তো বসে বড়টা নামছে এখন তারা বিবেকে চিন্তা করতেছে বড়টা তো কথা বলতে পারে না বিবেক তো একবারে শূন্য হয়ে গেল জিরো হয়ে গেল জিরো হয়ে গেল তারা সত্যটা বুঝতে পারছে তারা ফরাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন এবার তারা বলতেছে আমরা যাকে ইব্রাহিমকে জালেম বলি ইব্রাহিম তো আসলে জালেম নয় আমরা যারা অচেতন অপদার্থ অচেতন মূর্তির সামনে মাথা নত করি আমরাই তো হলাম জালেম ঠিক কি না ইব্রাহিম তো জালেম নয় আমরা তারা দেবদেবীর সামনে মাথা নত করি কথা বলতে পারি না ভেঙে ফেলছে কোন আওয়াজ নাই আসলে আমরা তো জালেম নয় আমরা যারা অচেতন মূর্তির সামনে মাথা নত করি অচেতন দেবদেবীকে রব হিসাবে গ্রহণ করি আমরা নিজেরাই কি জালেম আল্লাহু আকবার কোন ফরাজাহু ইলা আনফুসিহিম فقالوا انكم اوتم الظالمون فرجعوا الى ثم نقصوا على رؤوسهم এরপরে তারা বিবেক থেকে ফিরে গেল এরা দেখলো যদি ইব্রাহিমের কথা বিশ্বাস করি মেনে যাই তাহলে তো হেরে গেলাম তাহলে হেরে গেলাম এরা সত্যের বিরোধিতা করতে লাগলো নাউজুবিল্লাহ কর এরা বলল ইব্রাহিম বলল যে ثم نقصوا على رؤوسهم ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে ভাঙছে কে বড় মূর্তি ঠিক কি না আমি ভাগি নাই এরপরে দেখেন অনেক কথা সংক্ষেপ শেষ করে দিচ্ছি এত কষ্ট এত এত বুঝার পরেও শেষ পর্যন্ত তোমরা ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে হবে ঠিক কি না ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে হবে ইব্রাহিমকে পোড়াইতে হবে জ্বালাইতে হবে তারপরে তারা তারা ইব্রাহিমের জন্য একটা বিশাল আগুনের কুণ্ডলী খনন করলো খনন করে নমরুদ বলল নমরুদ বলতেছে যে আমরা ইব্রাহিমকে জ্বালাইবো পোড়াইবো আমরা ইব্রাহিমকে হত্যা করবো পালু হারিকুহু আংসুর আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন যদি কিছু করতে চাও ইব্রাহিমকে আগুনে জ্বালাও ইব্রাহিমকে পোড়ে শেষ করো শেষ পর্যন্ত ইব্রাহিমকে আগুনে ফেলছিল না ফলাইছে কি না কে বাঁচাইছে কে বাঁচাইছে সে আল্লাহ কি আছে কি না আছে কি না আজ বিহু যে ইব্রাহিমকে ইমাম পয়দা যদি আজও কেউ ইব্রাহিমের মতো আমার বন্ধুগণ ইব্রাহিমকে আগুনে ফেলে দিয়েছে ফালার ফেলানোর পরে তখন ফেরেশতা আসছে এসে বলছে ইব্রাহিম সাহায্য চাও সাহায্য করব কে পাঠাইছে বলছে আল্লাহ পাঠাইছেন অনুমতি নিয়ে আসছি সাহায্য চাও সাহায্য করব ইব্রাহিম বলল আমি কেন সাহায্য চাইব তোমাদের কাছে জিয়াল্লাহর কথা বলার কারণে জিয়াল্লাহর দিন কায়েম করতে গিয়ে জিয়াল্লাহর বিধানকে কায়েম করতে গিয়ে বিপদে পড়েছি মুসিবতে পড়েছি জালেমেরা আমাকে হত্যা করতেছে সে আল্লাহ কি দেখে না সে আল্লাহ কি দেখে না ও ফেরেশতারা সাহায্য চাইব আমার রব আল্লাহর কাছে আল্লাহ আমাকে সাহায্য করবে তোমাদের কাছে আমি সাহায্য চাইব আল্লাহ আকবার কর আমার বন্ধুগণ এরপরে আল্লাহ কি বাঁচাইছেন কিনা বাঁচাইছেন কিনা কুল্লা ইয়া নারুকুনি বারদাউ
وسلاما على ইব্রাহিম আল্লাহু আকবার কোন আল্লাহ তাআলা বলছে আগুন রে তুই আরামদায়ক হয়ে যা শান্তিময় হয়ে যা আগুন আরামদায়ক হয়ে গেল শান্তিময় হয়ে গেল আমার বন্ধুগণ আগুনের মধ্যে ইব্রাহিম ফুলবাগানের মতো খেলাধুলা করতেছে সুবহানাল্লাহ কে বাঁচাইছে যদি আমরা আজও পারি সত্যের পথে কোরআনের পথে থাকতে দিনের পথে থাকতে যত বিপদ আপদ মুসিবত আসুক না কেন আমাদেরকে সাহায্য করবেন কে আল্লাহ পাক যেন সত্যের পক্ষে দিন কায়েমের পথে কোরআনের পথে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করে আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু